প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো ভিডিও শেয়ার করে থাকি এবিটিভিতে, বিভিন্ন রকম ভিডিওস আপনারা দেখেন। তবে আজকে এবিটিভিতে একটু অন্য ধরনের, কারণ অন্য ধরনের এই কারণে আজ কোজাগরী লক্ষ্মী পুজো। এবার কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য আজকে আমরা খোঁজ করতে বেরিয়েছি আমাদের টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সব থেকে লক্ষ্মী মন্ত মেয়ে আছে, তার খোঁজে আজকে বেরিয়ে পড়েছি। সেই কারণে আজকে এমন একজনের বাড়িতে এসেছি যে কিনা টেলিভিশন, ফিল্ম সব জায়গাতেই সমানভাবে দাপটের সাথে কাজ করছেন, কাজ করেন এবং আগামী দিনেও করবেন। সেরকমই একজন অভিনেত্রীর বাড়িতে, অভিনেত্রীর ফ্ল্যাটে আজকে আমি চলে এসেছি, এইটুকু হিন্ট দিতে পারি। তবে কে দেখুন তো একটু চিনে, মানে চিনতে পারেন কিনা সেই অভিনেত্রীকে, আমি বেলটা দিই, দরজাটা খুলুক, তারপরে আমরা একটু খোঁজ করে দেখি। এই যে আজকে আমাদের যিনি গেস্ট, যে লক্ষ্মীমন্ত মেয়ের খোঁজে আমরা যে চলে এসেছি টলিগঞ্জ ইন্ডাস্ট্রি, তার বাড়িতে তো পুজো কি অলরেডি শুরু হয়ে গেছে না সাজগোজ চলছে? না না, আমার সাজগোজ অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার আমি সেজে গুজে রেডি, এবার পুরুত বসে আসবেন, পুজো করবে। তার আগে তুমি দেখতেই পাচ্ছ এই অবস্থা, সকাল থেকে রান্না টান্না করা, সবাই মিলে তোড়জোড় করা হয়েছে, আর তিনি তো প্রচন্ড চেঁচামেচি করছেন, দেখতেই পাচ্ছ। আচ্ছা বেল, তাহলে এরকম ভাবে আড্ডা চলবে, কারণ সবে সবে ওর বাড়িতে আজকে ঢুকে পড়েছি, ও জানতো না যে আজকে আমরা আসবো, জাস্ট না জানিয়ে ওর বাড়িতে চলে আসা। তো আরো কিছু আমরা দেখবো যে লক্ষ্মীমন্ত সে আদৌ সে লক্ষ্মীমন্ত কিনা সব জানবো। বললাম যে লক্ষ্মীমন্ত মেয়ের খোঁজ, আর সেই খোঁজ পেয়ে গেছি। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তা তো মানে কি বলবো, ওকে টেলিভিশনের সবসময় আমরা দেখি ভীষণই গ্ল্যামারাস লুকে দেখতে পাই, আজকে একেবারে টিপিক্যাল ট্রেডিশনাল অ্যাটায়ারে ও আছে, সঙ্গে ভর্তি গয়না, যেটা কিনা ওকে ভীষণ সুন্দর মানিয়েছে, পুরো একদম টিপিক্যাল লক্ষ্মী ঠাকুর, যদি হয় লাইভ লক্ষ্মী ঠাকুর তাহলে সেই লাইভ লক্ষ্মী ঠাকুর ভীষণ সুন্দর করে সাজিয়েছে। খাবার দাবার এখানে দেখতে পাচ্ছি, মানে খাবার দাবার সেন্স পুজোর যাবতীয় যা কিছু দরকার হয় নিজের হাতে ফল কাটছে, মানে এটা বোধহয় খুব রেয়ার সাইট, কারণ হাতে বড় বড় নেল এক্সটেনশনস একটুখানি আমি দেখাতে চাইবো যে এত বড় নেল এক্সটেনশনস কতটা সাপোর্টিভ ব্যাপারগুলো, মানে অ্যাকচুয়ালি এটা দিয়ে কিন্তু আমি সব রান্নাই করেছি আজকে, মানে এটা দিয়ে আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সুন্দর থাকতে গেলে তো এগুলো মেনটেন করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে আবার রান্নাও করতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে বাসনটাও ঘরের মেজে নিতে হবে, কারণ যখন কাজ করতে আসবে তখন কি হবে। এক্স্যাক্টলি সো। আচ্ছা এখানে এত রকম কিছু আমি দেখছি, এখানে প্রচুর রকমের 1 2 3 4 5 6 6 রকমের ভাজা, ওখানে পনির, নাড়ু, মানে এগুলো কি সব তোমার নিজের হাতে করা? হ্যাঁ, নাড়ু, এই ভাজাগুলো, পায়েশটা আমি করিনি, পায়েশটা উজ্জ্বল করেছে, আর লুচি, আর সবটা মোটামুটি নিজে করা, ওটা ফুলকপির তরকারি আছে, আর বাকিটা মোটামুটি কালকে গিয়ে যেমন ঠাকুর আনা হয়েছে, আর তারপর থেকে মোটামুটি তোড়জোড় তো চলছে, আর এখন তো ফল কাটা, এরপরে পুরোহিত মশাই আসবে। যদিও আমি মানে এবছর দ্বিতীয় বছর আমার কোজাগরি লক্ষ্মী পুজো, তবে মজাটা একটা সেটা হচ্ছে যে এবছর আমি ঠাকুরটা একটু ছোট করেছি, কারণ প্রথম বছর যেহেতু ঠাকুর অনেক বড় ছিল, আর প্রথম বছর মা সমস্ত ভোগ রেখেছিল, কিন্তু মায়ের এবছর হাত ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা, সেই কারণে এবছর নিজে প্রথম নারকেল নাড়ু বানানো। কতটা সহজ, নারকেল নিজে কুড়িয়েছ? হাত এখনো লাল হয়ে আছে, ব্যথা হয়ে আছে, লিটারেলি নারকেল নাড়ু বানানো বেশ কঠিন, খাওয়া ততটাই মজার। আচ্ছা একটা গল্প থাকে যে ছোটবেলায় যে নারকেল নাড়ু বাড়িতে বানাতে হয়তো অনেক সময় চুরি করে খেয়ে নেওয়া হয়, এখন হয়তো সেটা আমি একটা খেয়েছি, প্লিজ, আমি সিরিয়াসলি একটা, দিস ইজ কল্ড অনেস্ট কনফেশন, আমি নারকেলের কোনো কিছু করে আমি একদম লোক সামলাতে পারি না, কি মায়ের সামনে কি সব বলছি আমি সকাল থেকে উপোস। আচ্ছা ঠিক আছে, আপ পুলিশ মানে উপোসটা হতে পারে এখানে উচ্চ নয়। তো আমার জানা যে কখন সকালে তুমি উঠলে, আর এই যে পুরো সাজগোজ করতে কতক্ষণ সময় লাগলো, মা লক্ষ্মীর মতো সেজে যে তুমি আজকে বসে আছো? আজকে সাজগোজ করতে আমি খুব একটা সময় নিইনি, আমার খুব সুন্দর করে যে স্টাইলিং করে দিয়েছে বাবা শেষ, খুব সুন্দর করে আমার হেয়ার করে সাজিয়ে দিয়েছে কুশল, থ্যাংক ইউ সো ভেরি মাচ টু বোথ অফ ইউ। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে পড়ে রইলো সকালবেলা থেকে, মানে কালকে যেহেতু অনেকটা রাত্রি পর্যন্ত নারকেল নাড়ুটা বানানো হয়েছে, সে কারণে আমি ভীষণ লেট রাইজার, আমি বলে রাখি, আমি কোনোদিন সঠিক সময় কলেজে ঢুকতে পারি না আর কি।
সেটা জন্য আমি 11টার পরে ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে আমি সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এই ওটা করো, এই আলুটা কাটতে হবে, এই ওইটা করতে হবে, আর রান্নাটা তো আমি করবো কিন্তু বাকিটা তো সবাইকে করতে হবে। মশলা কে বেটেছে তুমি? হ্যাঁ মশলা নিজে বেটেছে। আর তারপরে পনিরটা আগে মানে সবকিছু ভেজে তারপরে অ্যারেঞ্জ করে লুচিটা শেষে করেছে, কেউ তো লুচি তো নরম হয়ে যায় যদি, এই সব আর কি মানে সবটা নিয়ে এখন বসেছি, এত মিষ্টি টিষ্টি সবকিছু নিয়ে, আর ঘর তো মোটামুটি সাজানোই হয়েছে, পুরোহিত বসে গেলেই হয়। ব্যাস পুরোহিত মশাই এলেই হয়, বাট চার হাত এক হতে বোধ হয় এখন একটু দেরি আছে, সেই খোঁজটা নিয়ে ফেলি। লক্ষ্মী ঠাকুরের মতো সেজে গুজে বসে আছো, অথচ শুধু মানে সীতাটা ফাঁকা আছে, এখন অব্দি ডাল সিঁদুরে ঠেকে যায়নি, এখনো দেরি হচ্ছে কেন, এতদিন কেন লাগছে এখন অব্দি? সঠিক মানুষ কোথায়, প্রেম করার মানুষ তো প্রচুর, বিয়ে করার মানুষ কোথায়, এবং সেই কারণে আই ডিসাইডেড কি হ্যাভ টু বি সেটল, তাই সেই কারণেই অ্যারেঞ্জ ম্যারেজ করবো আমি কামিং ইয়ার, ইচ্ছা আছে কামিং ইয়ারের শেষের দিকে সেটল করবো, যদি তেমন মানুষ পাই, যদি মা লক্ষ্মী বর দেন তাহলে সেরকম ছেলে পাবো, তবে বিয়েটা হবে আর কি। আচ্ছা বল, ক্রাইটেরিয়া কি কি আছে তাহলে সেটা একটু বলে দাও। ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমার মতো এরকম একটা পাগল মানুষ হতে হবে, ভীষণ ইমোশনাল, এবং যেটা আমি ভীষণ প্যাশনেট, আর আমি ভীষণ স্পিরিচুয়াল, আবার কোথাও গিয়ে ততটাই ফিলোসফিক্যাল, তো সবটা মিলিয়ে আমি খুব ব্যালেন্সড একটা ক্যারেক্টার কিন্তু নই, কিন্তু আমাকে পড়া খুব সহজ, একদম খোলা বইয়ের মতো, বাট দেখতে লাগে খুব ক্রিটিক্যাল, ও সুদীপ্তা খুব ক্রিটিক্যাল একটা ক্যারেক্টার, বাট আই এম নট লাইক দ্যাট টাইপ অফ লেডি, তো সেই কারণে এমন একটা মানুষ চাই যার কোলে মাথা রেখে শেষ দিনটা পর্যন্ত বাঁচবো। উফ, টোটাল ফিল্ম, ইটস কল টোটাল ফিল্ম, সুদীপ্তা সেজেই বুঝে টোটাল ফিল্ম হয়ে গেছে আজকে। সত্যি কিন্তু আমি এটাই চাই, বিকজ আমি ভীষণ ইমোশনাল, কারণ আমি যতবার প্রেম করছি ততবার ধাক্কা খেয়েছে, সেই জন্য ঠিক করেছি আর প্রেম নয় এবার সোজা বিয়ের। চলো আমরা অপেক্ষায় রয়েছি যে সুদীপ্তার ডেফিনেটলি কাউকে পেয়েই যাবে, কারণ যে হারে সংসার সামলাচ্ছে, নিজের সংসার সামলাচ্ছে, আই এম শিওর যে ওর যে শাশুড়ি মা হতে চলেছেন, যদি সে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আই এম শিওর যে তিনি প্রচন্ড খুশি হবেন যে বাড়িতে বৌমা আসছে, বৌমাই সব দিক সামলে নেবে, বাড়িতে আলপনা থেকে শুরু করে ফল সাজানো, কাটা, নাড়ু বানানো, রান্না করা সব সুদীপ্তা সেকেন্ড ইয়ার, তাই না, লক্ষ্মী পুজো ও সব করে ফেলেছে। এবার মানে যেইটুকু পোর্শন বাকি আছে সেটা হচ্ছে যে ও কি কি সেজেছে, কি কি পড়েছে, প্রচুর গয়না আছে ও পড়ে আছে, একটুখানি তুমি এক এক করে আমাদের ভিউয়ারদেরকে বলো যে কি কি তুমি পড়েছো। দেখো আমি তো প্রচুর মানে এই গয়নাটা আমার ভীষণই পছন্দ হয়েছে, এটা একটা খুব সুন্দর নারকেল ফুলের হার, আর তার সঙ্গে এটা খুব ট্রেডিশনাল একটা কি বলবো চোকার, এটা চোকার এবার কাইন্ড অফ মানে ওই হয়টা হয় না যে খুব সুন্দর একটা বনেদি ডিজাইন আছে এটার মধ্যে, তার সঙ্গে কান পাশা, আর তার সঙ্গে আমি পরেছি খুব সুন্দর একটা ব্লাউজ, এই ব্লাউজ গুলো আমার ভীষণ পছন্দ। আচ্ছা হাতের এই চুড়ি সম্পূর্ণ কঙ্কন, বাজার কঙ্কন আছে, আর এই ব্লাউজ গুলো খুব ফ্রিল দেওয়া ব্লাউজ গুলো আমার খুব ভালো লাগে কুচি কুচি দেওয়া, আর তার সঙ্গে খুব সুন্দর একটা সাদা আর হলুদে ঢাকাই পরেছি, হলুদ আমার খুব মিষ্টি মানে প্রিয় একটা রং, মিষ্টি রং, আর সাদা এবং হলুদের একটা অদ্ভুত কম্বিনেশন, এটা খুব সুন্দর, স্নিগ্ধ, পবিত্র। দিন ধরে আমরা দুজন দুজনকে চিনি, অনেক মাঝখানে অনেকগুলো বছর হয়ে গেছে দেখা হয়নি, কিন্তু আজকে লক্ষ্মী পুজোর গোজাগরে লক্ষ্মী পুজোর দিন আবার ওর বাড়িতে আসা, আগেও একদিন ওর বাড়িতে এসেছিলাম যদি সেটা অনেক বছর আগে, আবারও এত বছর পর দেখা ওর সঙ্গে, এত সুন্দর করে ও এগিয়ে গেছে, এত বড় ভাবে আমরা ওকে দেখতে পাই সবসময়, প্রচুর টেলিভিশন খুললে পরেই ওকে আমরা দেখতে পাই, সম্প্রতি ওর একটি টেলিভিশন শো ছিল মানে এখনো বোধ হয় অন ইয়ার আছে, তো ওকে আপনারা দেখেছেন, আর ডেফিনেটলি এরকম লক্ষ্মীমন্ত ভাবেই যেন ওর জীবনটা চলতে থাকে, এরকম ভাবেই আমরা দেখতে পাই, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এরকম সব এক্সক্লুসিভ ভিডিওসের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।